হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। দ্য এলিয়ানিস্টের প্রথম সিরিজের দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। প্রথম এপিসোড যদি এখনও না দেখে থাকেন তাহলে আগে প্রথম এপিসোডটা দেখে নিন, লিংক ওপরের আই বাটন আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সার্জেন্ট কর্নার সহ বেশ কিছু পুলিশ ব্রিজের ওপর মৃত অবস্থায় পাওয়া সেই বালক জর্জিও স্যান্ট্রোলির বাড়িতে এসে তার মা আর বাবাকে প্রচণ্ড মারধর করে। আসলে স্যান্ট্রোলি ফ্যামিলি ইটালিয়ান ইমিগ্রেন্ট, আমেরিকাতে তাদের অবস্থা রিফিউজিদের মতন, ফলে মানবাধিকার বলে কোনো বস্তু তাদের বরাতে নেই। তারা পুলিশের বর্বরতার শিকার হয় প্রতিনিয়ত। মারধর করার পর সার্জেন্ট কর্নার মিস্টার স্যান্ট্রোলিকে শাসিয়ে যায় যে তার ছেলের কেস নিয়ে বেশি হল্লা করলে তার গোটা পরিবার স্রেফ গায়েব হয়ে যাবে। স্যান্ট্রোলি ফ্যামিলিকে বেশ করে শাসিয়ে কর্নার তার সঙ্গী পুলিশ ডিপার্টমেন্টে এসে পৌঁছায়, যেখানে কথায় কথায় কর্নার মিস স্যারাকে টিজ করতে থাকে। তবে স্যারার চোখ অন্যরকম, সে লক্ষ্য করে যে সার্জেন্ট কর্নারের হাতে রক্ত লেগে শুকিয়ে গিয়েছে। তার কেমন যেন সন্দেহ হয়। সে সাথে সাথে জনের সাথে দেখা করে জনকে জানায় যে তার মনে হচ্ছে কর্নার স্যান্ট্রোলিদের ভয় দেখে এসেছে। জন বলে, তুমি কমিশনার রুজাভেল্টকে জানিয়েছো? স্যারা বলে, রুজাভেল্ট একটা কাজে কদিনের জন্য বাইরে গিয়েছে, তাই আমাদেরকেই এই ব্যাপারে একটু খোঁজখবর করতে হবে। জন প্রথমে একটু না না করে বটে, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারা স্যান্ট্রোলিদের বাড়িতে এসে নিদারুণ দারিদ্র লক্ষ্য করে। ছোট্ট এক কামরার ঘরে অনেকগুলি ছেলেপুলে সমেত মিস্টার এবং মিসেস স্যান্ট্রোলি থাকেন। মিস্টার স্যান্ট্রোলি এখন ভয়ানকভাবে আঘাতপ্রাপ্ত, মিসেস তো কেঁদেই ভাসাচ্ছেন। তাদের বড় ছেলে সারা এবং জনকে সার্জেন্ট কর্নারের অত্যাচারের কথা সবিস্তারে জানায়। কীভাবে কর্নার তাদের ভয় দেখিয়ে গিয়েছে যে তার ভাইয়ের মৃত্যু নিয়ে বেশি কথা তুললে তাদের অবস্থাও তার ভাইয়ের মতন হবে। সাথে সে সারা আর জনকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয় যে পুলিশেরা বলাবলি করছিল তার ভাইয়ের কেসটাই প্রথম কেস নয়, এর আগেও দুজন বালককে একই রকম নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। মিস সারা এটা শুনে বেশ অবাক হয়ে যায়। মিস সারা অফিসে ফিরে এসে চলে যান হোমিসাইড ডিপার্টমেন্টে। যদিও সেখানে অনেক ফাইল খুঁজেও মিস সারা তেমন কিছু ইম্পর্টেন্ট খুঁজে পান না। তখন তার কেমন জানি একটা সন্দেহ হয়। স্যারা সুযোগ বুঝে চলে আসে সার্জেন্ট কর্নারের অফিসে। সেখানে একটা ড্রয়ারকে সে লক দেখতে পায়। এদিক ওদিক খুঁজে সে ড্রয়ারের একটা চাবি সে বার করে। সেই চাবি দিয়ে সেই ড্রয়ার খুলে সারা সেখানে দুটো মৃত ছেলের ফাইল দেখতে পায়, যাদের মধ্যে একজন আফ্রিকান আমেরিকান, যার সম্বন্ধে তেমন কিছু জানতে পারা যায় না, আর একজনের নাম অ্যারন মর্টন, যার বয়স 12। তাদের এই ফাইন্ডিংস তারা সেরাতেই ডক্টর ক্রাইসলারকে জানায়। সাথে সারা এটাও খুঁজে বার করেছে যে আফ্রিকান আমেরিকান ছেলেটাকে ক্রিমেট করা হয়, আর অ্যারন মর্টনকে কেউ ক্লেম করেনি, তাই তাকে পটার্স ফিল্ডের গোরস্থানে কবর দেওয়া হয়েছে। জন বলে যে অ্যারনও একটা সমকামী বেশ্যালয়ে কাজ করত। ডক্টর এবার জিজ্ঞেস করে, ওই জর্জিও স্যান্ট্রোলিকে কি ওর বাবা খুব মারধর করত? জন বলে, ওর পরিবারের কাছ থেকে জানতে পেরেছি যে জর্জিও ছোট থেকেই মেয়ে শাস্তে খুব ভালোবাসত, আর এই কারণেই ওর বাবাকে খুব মারধর করত, তাই একদিনও বাড়ি থেকে পালায়। সব কিছু শোনার পর ডক্টর ক্রাইসলার জন আর সারাকে তাদের ফাইন্ডিংসের জন্য ধন্যবাদ জানায়, সাথে রাত 9টার সময় তাদের ডিনারের নিমন্ত্রণও করেন। সেরাতে একটা বিরাট রেস্টুরেন্টে মিস স্যারা, লুসিয়াস আর মার্কাস আইজেকসন জন আর ডক্টর ক্রাইসলার মিট করে। আলোচনার শুরুতেই ডক্টর তাদের পাঁচজনের এই নতুন টিমের নতুন অ্যাডভেঞ্চারের শুরুর কথা বলেন। লুসিয়াস আর মার্কাস তাদের সামনে সেই অস্ত্র তুলে ধরে যা দিয়ে বেঞ্জামিন জুইক এবং জর্জিও স্যান্ট্রোলিকে খুন করা হয়েছিল। এই অস্ত্রটার নাম আরকানসাস টুথপিক। জর্জিও স্যান্ট্রোলির দেহে যেসব আঘাতের চিহ্ন ছিল তা একমাত্র এই অস্ত্র দিয়েই করা সম্ভব, আর এই অস্ত্রটাকে এমন হতে হবে যা দিয়ে হাতে পায়ের পেশিও কাটা যায়, আবার অক্ষিকটর থেকে খুঁচিয়ে চোখও বের করে আনা যায়। এই আরকানসাস টুথপিক দিয়ে একমাত্র তা করা যেতে পারে। সাথে মৃতের দেহে পাওয়া আঘাতের ছাপ থেকে এই অস্ত্রেরই কথা কেবল মনে পড়ে। দুই ভাই সেখানে ড্যাকটিলোস্কোপিরও কথা তোলে, যাকে আজকের ডেটে আমরা ফিঙ্গারপ্রিন্ট ফরেন্সিক বলে জানি। সে সময় ওই পন্থাকে পুলিশ ডিপার্টমেন্ট গ্রাহ্য পর্যন্ত করতো না। ডক্টরের কথা মতো বেঞ্জামিন জুইকের কঙ্কালের চিহ্ন খুঁজতে গিয়ে দুই ভাই মৃতের জামাকাপড়ের মধ্যে একটা হাত ঘড়ি পায়, যার উপর একটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ ছিল, যেটা তাদের কাছে খুব ভ্যালুয়েবল মনে হওয়াতে তারা তার জর্জিও স্যান্ট্রোলির জামায় বা দেহে পাওয়া ছাপগুলোর সাথে মেলাতে চেষ্টা করে তাদের বানানো আঙুলের ছাপ মেলানো মেশিন দিয়ে, এবং তাদের এটাই বিশ্বাস হয় যে একই ব্যক্তি দুই খুনের সাথে জড়িত। ডক্টর ক্রাইসলারের আরেকটা থিওরি সত্য প্রমাণ হয়। ডক্টর ক্রাইসলার সব শুনে তাদের বলেন যে আমাদের খুব ডিসক্রিটভাবে বা গোপনীয়ভাবে কাজ করতে হবে। তাদের ডিনার শেষ হওয়ার পর জন আর ডক্টরের মাঝে একটু কথা কাটাকাটি হয় স্যারাকে নিয়ে। আসলে ডক্টর সবাইকে কাজ ভাগ করে দেন যে কে কীভাবে এই সেন্ট্রালি কেসে কাজ করবে। সারার কাজ পরে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যা যা ইনফরমেশন পাওয়া যায় তা টিমের সবার সাথে শেয়ার করার, মেয়ে হওয়াতে তার ওপর কেউ তেমন সন্দেহও করবে না। কিন্তু জনের এতে প্রচণ্ড আপত্তি, তার মতে এতে সারার জীবন বিপন্ন হতে পারে।
এটা শোনার পর ডক্টর জনকে বলে, স্যারার প্রতি তোমার অ্যাফেকশনটা খুবই দৃষ্টিকটু। এটা শুনে জন রেগে মেগে সেখান থেকে হেঁটে বেরিয়ে যায়। ডক্টর যতই কঠোর হন, তিনি কিন্তু তার বন্ধুটিকে প্রচণ্ড ভালোবাসেন। সেই কারণেই জনের পিছন পিছন তার সহিত স্টিভকে তিনি পাঠান। জন মদ্যপান করতে করতে পৌঁছায় প্যারাইস হল নামে সেই সমকামী বেশ্যালয়ে। সেখানে ঢুকে জন রীতিমতো অবাক হয়ে দেখে যে অল্প বয়সী ছোট ছোট ছেলেরা পেটের দায়ে মেল প্রস্টিটিউটের মতো নিম্ন মার্গে অধঃপতিত হয়েছে। সেখানে জনের সাথে দেখা হয় বেশ্যালয়ের দুই মালিকের মধ্যে একজন, পল কেলির সাথে। কেলি প্রথমে জনকে সাধারণ খদ্দের ভেবে সে কেমন ধরনের প্লেজার পছন্দ করে তা জিজ্ঞেস করতে থাকলে জন সোজাসুজি তাকে জানায় যে সে এখানে এসেছে কেবল ইনফরমেশন গ্যাদার করতে জর্জিও সেন্ট্রালির মৃত্যু সম্পর্কে। এমন অকপটে জন তার উদ্দেশ্য বলে দেওয়াতে চালাক কেলি জনের নজর এড়িয়ে তার ড্রিঙ্কসে সাদা রঙের একটা সাবস্টেন্স মিশিয়ে দেয়। এ সময় জনের কাছে একটা ছেলে এসে বলে যে তার নাম স্যালি এবং সে তার সব স্বপ্ন পূরণ করে দিতে পারে। জন ছেলেটার ইঙ্গিত বুঝতে পারে, সে ওই ড্রিঙ্কসটা গলায় ঢালে। তারপর তার কেমন জানি একটা করতে থাকে, তার চারিদিকটা যেন ঘুরতে শুরু করে। ওই ছেলেটা জনের হাত ধরে তাকে একটা রুমে নিয়ে আসে। জনের তখনও কিছুটা হলেও জ্ঞান ছিল। সে ছেলেটাকে বলে, এই সব ছাড়ো, আমি তোমাকে $5 দেবো যদি তুমি আমাকে জর্জিও সেন্ট্রালির সম্পর্কে ইনফরমেশন দাও। ছেলেটা বলে, জর্জিওকে এখানে সবাই গ্লোরিয়া বলে ডাকতো। গ্লোরিয়ার অনেক ভালো ভালো বড়লোক ক্লায়েন্ট ছিল, তাদের মধ্যে একজনের নামও খুব করতো। ওই ব্যক্তির নাম ও ঠিক জানে না, তবে গ্লোরিয়া বলতো ভদ্রলোকটার হাসিটা রূপলি। গ্লোরিয়া ওকে সিলভার স্মাইলিং ম্যান বলে উল্লেখ করতো। এতক্ষণে জনের অবস্থা খারাপ হতে শুরু করেছে, তবুও শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে জন ছেলেটাকে জিজ্ঞেস করে যে সে রাতের কথা বলতো যে রাতে জর্জিও বা গ্লোরিয়া মারা যায়। স্যালি বলে, সে রাতে গ্লোরিয়া নিজের রুম থেকে বেরোয়নি, তার দরজা ভিতর থেকে আটকানো ছিল। আমরা বাইরে থেকে তার চিৎকার শুনতে পাচ্ছিলাম কেবল। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা দরজা ভেঙে যখন ভিতরে ঢুকি তখন দেখি যে রুম একদম খালি, গ্লোরিয়ার কোনো চিহ্ন কোথাও নেই। ওর রুমটা ছিল তিনতলায়, অত উপর থেকে ও যদি ঝাঁপাতো তাহলে ওখানেই ওর মৃত্যু ঘটতো, কিন্তু তা যে হয়নি তা তো আমরা সবাই জানি। জন টলমল অবস্থায় বলে যে তুই মিথ্যা বলছো, এমনটা হতেই পারে না। জন এবার ধীরে ধীরে বিছানায় নেতিয়ে পড়ে, তার দেহে আর কোনো সার নেই। এই সুযোগে ছেলেটা জনের পকেট থেকে তার মানি ব্যাগটা বার করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ছেলেটা বেরিয়ে যেতেই রুমে ঢোকে বিল এলিস, পল কেলি এবং সার্জেন্ট কর্নার। তারা বলাবলি করে যে ডক্টর ক্রাইসলারের এই ছেলেটা খুব বাড়াবাড়ি করছে, একে উচিত শিক্ষা দিতে হবে। এই বলামাত্র কিছু গুন্ডা এগিয়ে আসে জনকে মারতে, জন জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের এপিসোড এখানেই শেষ হয়। কীভাবে ডক্টর আর তার সহকর্মীরা এই কেসের পর্দাফাশ করে তা জানতে দেখতে থাকুন এই সিরিজ। আর চলি বন্ধুরা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, ততক্ষণের জন্য স্টে সেফ স্টে হ্যাপি।